সবাইকে এই চ্যানেলে স্বাগত সুপ্রিম কোর্টের বিভিন্ন রকম ক্ষমতা ও অধিকারের কথা সংবিধানের বিভিন্ন ধারাতে উল্লেখ রয়েছে আর সেগুলো ছাড়াও আরো দুটো পাওয়ার অর্থাৎ অসাধারণ ক্ষমতা সুপ্রিম কোর্টকে দেওয়া হয় সংবিধানের একশো বিয়াল্লিশ নম্বর ধারার ভিত্তিতে তো কি আছে এই একশো বিয়াল্লিশ নম্বর ধারাতে সেটা নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমত ধরলাম যে সুপ্রিম কোর্টে কোনো একটা কেস চলছে অথবা পুরনো কোনো একটা কেস যার কাজকর্ম বন্ধ রয়েছে মানে কেসটা পেন্ডিং রয়েছে তো সেই কেসগুলোতে কমপ্লিট জাস্টিস দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট যে কোনো অর্ডার বা ডিক্রি জারি করতে পারে আর একটা বিষয় আছে আমরা জানি যে দেশের ভেতরে আইন বা নিয়ম কানুন তৈরি করার কাজ করে সংসদ বা পার্লামেন্ট এবং ওই সংসদের সেশন যখন বন্ধ থাকে মানে সংসদ যখন চলে না তখন কোনো একটা বিষয়ে আইন কানুন বা নিয়ম তৈরি করতে পারে রাষ্ট্রপতি এখন কোনো একটা বিষয় নিয়ে সংসদ বা রাষ্ট্রপতি যেরকম আইন তৈরি করতে পারে সুপ্রিম কোর্টও ঠিক একই রকম আইন বা নিয়ম কানুন তৈরি করতে পারে এবং সেই আইনটাকে সারা দেশ জুড়ে করতে পারে এছাড়া সুপ্রিম তৈরি করা ওই সমস্ত নিয়ম কানুন বা আইনের ঠিক ভ্যালু থাকে ততটাই যতটা সংসদ বা রাষ্ট্রপতির জারি করা নিয়ম কানুনের ভ্যালু এই বিষয় দুটোই সংবিধানের একশো বিয়াল্লিশ নম্বর ধারাতে উল্লেখ রয়েছে এই একশো বিয়াল্লিশ নম্বর ধারাতে আরো একটা বিষয় বলা আছে যে যে কোনো একজন ব্যক্তিকে সুপ্রিম কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট বা হাইকোর্ট বা সংসদ বা অন্য যে কোনো জায়গায় উপস্থিত হওয়ার জন্য অর্ডার দিতে পারে সুপ্রিম কোর্ট এ ছাড়াও যে কোনো একজন ব্যক্তিকে তার যে কোনো ডকুমেন্টস দেখানোর জন্য অর্ডার দিতে পারে সুপ্রিম কোর্ট এর পাশাপাশি এই সমস্ত অর্ডার অমান্য করলে মানে কনটেম্পট করলে ওই ব্যক্তির সম্পর্কে ইনভেস্টিগেশন করতে পারে বা তাকে পানিশমেন্টও দিতে পারে এবার এই বিষয়গুলো হয়তো খুব একটা ক্লিয়ার হলো কিছু উদাহরণ দিই তাহলে ভালো বোঝা যাবে প্রথমেই বলেছে যে কোনো একটা কেস চলছে বা পেন্ডিং কোনো কেস রয়েছে তাতে কমপ্লিট জাস্টিস দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট যে কোনো অর্ডার বা ডিক্রি জারি করতে পারে এবারে এটা কি রকম একটা উদাহরণ দিই বর্তমানে ইন্ডিয়ান রেলওয়েতে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করার জন্য প্রচুর সিট ফাঁকা রয়েছে তবুও কিন্তু কন্টিনিউয়াস রিক্রুটমেন্ট হচ্ছে না এখন এই বিষয়টা নিয়ে কেউ হয়তো সুপ্রিম কোর্টে কেস ফাইল করলো বা পিআইএল ফাইল করলো তাহলে এখন এই কেসের সঠিক বিচার বা জাস্টিস কি হতে পারে সুপ্রিম কোর্ট এখানে একটা জাজমেন্ট দিতে পারে যে এই যে এত সিট ফাঁকা রয়েছে তারপরেও এই যে রেক্রুটমেন্ট হচ্ছে না এটা ইন্ডিয়ান রেলওয়ে যে ডিপার্টমেন্ট বা রেক্রুটমেন্ট করার জন্য যে কর্তৃপক্ষ তার ঘাটতি এবং এর সলিউশন হিসাবে একটা অর্ডার জারি করতে পারে যে ইমিডিয়েটলি সমস্ত সিটে রেক্রুটমেন্ট করা হোক কিন্তু এখানে যদি একটুখানি খেয়াল করি যে ওই অর্ডার অনুযায়ী এখনের পরিস্থিতি তো ঠিক হয়ে যাবে ইন্ডিয়ান রেলওয়ের যত পোস্ট ফাঁকা রয়েছে সমস্ত সিট তো পূরণ হয়ে যাবে কিন্তু আজ থেকে কুড়ি বছর বা পঁচিশ বছর পর আবার ঠিক একই রকম সিচুয়েশন তৈরি হবে এবং আবারও সুপ্রিম কোর্টের কাছে ঠিক একই রকমের কেস আসতে পারে ফলে এখন সুপ্রিম কোর্টের উচিত যে বর্তমানে যে কেসটা চলছে তাতে কমপ্লিট জাস্টিস দেওয়া বা সম্পূর্ণ বিচার করা যাতে ভবিষ্যতে এই রকমের কেস আর সুপ্রিম কোর্টে না আসে এবার এখানে এই সিট ভ্যাকেন্ট হওয়া এই কেসটা নিয়ে কমপ্লিট জাস্টিস বলতে কি বোঝায় কমপ্লিট জাস্টিসের এক্স্যাক্ট কোনো ডেফিনেশান বা সংজ্ঞা সংবিধান বা সুপ্রিম কোর্টের রুল বুকে লেখা নেই সুপ্রিম কোর্ট তার যে ডিসিশনকে কমপ্লিট জাস্টিস বলে মনে করবে সেটাই হবে কমপ্লিট জাস্টিস তাহলে এই কেসটার ব্যাপারে কমপ্লিট জাস্টিস বলে কি হতে পারে ধরলাম সুপ্রিম কোর্ট মনে করলো যে রেলওয়েতে এই যে সিট ভ্যাকেন্ট হওয়া সত্ত্বেও নিয়োগ হচ্ছে না এর জন্য যে বা যারা দায়ী এবং সিস্টেমের কোথায় কি ফল্ট হচ্ছে সেটার ইনভেস্টিগেশন হোক এবং যে বা যারা এর জন্য দোষী প্রমাণিত হবে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে ছাড়াও এছাড়াও আরো একটা বিষয় মনে করলো যে রেলওয়ে সিস্টেমটাকে এমন হতে হবে যেন প্রত্যেক বছর মে মাস পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে যতগুলো সিট ফাঁকা হবে আগামী ডিসেম্বর মাসের মধ্যে ঠিক ততগুলো সিট রিক্রুটমেন্ট করে ফিল করে ফেলতে হবে এখন এই দুটো বিষয়ের বাস্তবায়নকেই সুপ্রিম কোর্ট হয়তো কমপ্লিট জাস্টিস হিসাবে মনে করলো তাহলে এই দুটো বিষয়ের বাস্তবায়নের জন্য সুপ্রিম কোর্টের একটা অর্ডার জারি করা প্রয়োজন এবং সুপ্রিম কোর্ট সেই অর্ডারটা জারি করতে পারে এই বিষয়টাই সংবিধানের একশো নম্বর ধারাতে বলা আছে তাহলে পেন্ডিং কেসের ক্ষেত্রে এই কমপ্লিট জাস্টিসের ব্যাপারটা আশা করি বোঝা গেছে এবারে রাষ্ট্রপতি বা সংসদের আইন জারি করা নিয়ে এই পয়েন্টের ব্যাপারে একটা উদাহরণ দিই ধরলাম সংসদ এমন একটা আইন তৈরি করতে চাইল যার ভিত্তিতে কোনো একজন ব্যক্তি যার বার্ষিক আয় একশো কোটি বা তার বেশি তাকে তার ইনকামের থার্টি এমন ভাবে খরচ করতে হবে যাতে সমাজের গঠনমূলক কোনো কাজ হয় অথবা কোনো একটা কোম্পানি যার বার্ষিক লেনদেন বা পরিমাণ কোটি তার ফর্টি পারসেন্ট এমন ভাবে খরচ করতে হবে যাতে সমাজের গঠনমূলক কোনো কাজ হয় এই রকম আইন সংসদ তৈরি করতে চাইল কিন্তু এখন হয়তো সংসদের সদন চলছে না তাহলে এই মুহূর্তে ওই আইনটা তৈরি করতে পারে রাষ্ট্রপতি আর রাষ্ট্রপতি যদি এই সময় না থাকে তাহলে আইন তৈরি করতে পারে উপরাষ্ট্রপতি এবার একটা সিচুয়েশন ধরলাম যে এখন সংসদের সদন চলছে না আর ভারতবর্ষের রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি কেউই দেশে উপস্থিত নেই দেশের কোনো কাজে হয়তো অন্য কোনো দেশে গেছেন বা অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনেই কাজ করতে পারছেন না সেক্ষেত্রে সংসদ বা রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি যতদিন অ্যাভেলেবেল না হচ্ছেন ততদিনের জন্য এই রকম আইন তৈরি করতে পারে সুপ্রিম কোর্ট এবং ওই আইনটাকে সারা দেশ জুড়ে সংসদের মত করেই লাগু করতে পারে সংবিধানের এই নম্বর ধারার ভিত্তিতে তো আইন কানুন বা নিয়ম কানুন তৈরি করা নিয়ে এই পয়েন্টটা আশা করি বোঝা গেছে আরো দুটো ঘটনার কথা বলি আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ চ্যানেলে দেখি যে এই এমপি হয়তো গত ছ মাস ধরে সংসদে আসছেন না বা কোনো একজন এমপি হয়তো উইন্টার সেশনে মাত্র দুদিন সংসদে উপস্থিত ছিলেন অথবা আরও দেখা যায় যে কোনো একটা কেসে ইনভেস্টিগেশনের দরুন কোনো একজন ব্যক্তি বা কোনো একজন এমপি এমএলএ এদেরকে ইডি সিবিআই বা সুপ্রিম কোর্ট বা সংসদ ডেকে পাঠিয়েছে কিন্তু তারা সেখানে গেল না বা ওই ব্যক্তি এমপি বা এমএলএর কাছে ইডি সিবিআই বা সুপ্রিম কোর্ট বা সংসদ কোন একটা কাগজ চেয়ে পাঠালো কিন্তু ওই ব্যক্তি সেই কাগজটা দিল না বা দিতে অস্বীকার করলো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ওই ব্যক্তি বা ওই এমপি বা এম এর উপর একশো বিয়াল্লিশ নম্বর ধারার ভিত্তিতে একটা অর্ডার জারি করতে পারে তাকে সংসদে বা সুপ্রিম কোর্টে বা কোনো ইনভেস্টিগেশন অথরিটির কাছে উপস্থিত হওয়ার জন্য অথবা এরকমও অর্ডার জারি করতে পারে যে ওই ইডি বা সিবিআই বা সুপ্রিম কোর্ট বা সংসদ বা অন্য কোনো অথরিটি যে কাগজটা চাইছে বা যে ডকুমেন্টস চাইছে সেটা শো করানোর জন্য এ ক্ষেত্রেও যদি ওই ব্যক্তি সুপ্রিম কোর্টের ওই অর্ডারটাকে না মানে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে পরা পদক্ষেপ নিতে পারে তাকে পানিশমেন্ট দিতে পারে বা তাকে বড় अमाउंटের ফাইন লাগিয়ে দিতে পারে এই রকমটাই সংবিধানের 142 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে তো এই ব্যাপারগুলো আশা করি বোঝা গেল এবার এই 142 নম্বর ধারার প্রয়োগ নিয়ে খুব ভালো একটা উদাহরণ রয়েছে সেটা বলি 1991 সালের 21 মে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাकांड ঘটে এবং সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন দোষী এজি পেরারিভালানকে আর উনিশশো আটানব্বই সালে গিয়ে পেরারি ভালানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় তখন পেরারিভালান রাষ্ট্রপতির কাছে একটি আবেদন করেন তার সেই ফাঁসির সাজাকে মকুব করে দেওয়ার জন্য অর্থাৎ রাষ্ট্রপতির পারডন বলে যে বিশেষ ক্ষমতা আছে সেটি প্রয়োগ করার জন্য আবেদন করেন তখন রাষ্ট্রপতি বলেন যে আমি এই কেসটাকে দেখছি এবং যতদিন পর্যন্ত আমি এই কেসের মতামত না দিই ততদিন পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখা হোক পরবর্তীতে দু সালে গিয়ে রাষ্ট্রপতি পেরারিভালানকে তার মৃত্যুদণ্ডের সাজা মকুব করে সেই সাজাকে কনভার্ট করে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করেন এবং সেই হিসাবে দু সাল থেকে পেরারি ভালান আবারও জেলে তার কারাদণ্ড ভোগ করেন দুহাজার সালে গিয়ে পেরারি ভালান তামিলনাড়ুর গভর্নরের কাছে তার এই সাজাকে একটুখানে মুকুব করার জন্য আবেদন করেন অর্থাৎ রাজ্যপালের যে পার্ডন ও রেমিশন ক্ষমতা রয়েছে সেটা প্রয়োগ করার জন্য আবেদন করে কিন্তু রাজ্যপাল এই বিষয়টাকে অ্যালাউ করেননি দু হাজার সালে গিয়ে তামিলনাড়ুর বিধানসভাও সেখানকার রাজ্যপালকে একটা রিকোয়েস্ট করেন যে পেরারিভালানের ওই আবেদনটাকে মেনে নেওয়ার জন্য কিন্তু রাজ্যপাল তখনও এই বিষয়ে কোনো অ্যাকশন নেননি এখানে পেরারিভালানের বক্তব্য ছিল যে উনিশশো সাল থেকে সে এই মামলায় অভিযুক্ত হয়ে জেলে রয়েছে এবং দু সালে গিয়ে তাকে আবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় কিন্তু অলরেডি উনিশশো সাল থেকে সে প্রায় ২২ বছর ধরে জেলে রয়েছে এখন এই বিষয়টাতে যেহেতু গভর্নর কোনো অ্যাকশন নেননি তাই এই মামলায় কমপ্লিট জাস্টিস দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট এই কেসটাকে নিজের আন্ডারে নিয়ে নেয় এবং দীর্ঘ তিরিশ বছর জেলে থাকার পর দু সালে বাইশ সালে পেরারিভালানকে তার সমস্ত সাজা থেকে মুক্ত করে দেয় এবং তাকে ছেড়ে দেওয়া হয় আশা করি এই ধারা সম্পর্কে বিভিন্ন বিষয় বোঝা গেছে